দুই সন্তানের জন্য বাংলাদেশের আদালতে দাঁড়িয়েছেন এক মার্কিন বাবা। যুক্তরাষ্ট্রের নাগরিক গ্যারিসন লুইটেলের দাবি, তিন বছরের শিশু সন্তানকে নিয়ে গত 27 জুন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী ফারহানা করিম। তবে দুই মাস পর বাংলাদেশ থেকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান ফারহানা। পরে স্ত্রী ও সন্তানের জন্য ঢাকায় এলে তাকে জানানো হয়, কানাডিয়ান আরেক নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার স্ত্রী। গ্যারিসন অনুমতি পাননি দুই শিশু সন্তানের সঙ্গে দেখা করারও। বাধ্য হয়ে তিনি দ্বারস্থ হন হাইকোর্টের। গ্যারিসনের রিট আমলে নিয়ে গত 20 নভেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ শিশুদের মাকে আদালতে দুই শিশু নিয়ে হাজির হওয়ার আদেশ দেন। মঙ্গলবার দুই শিশুকে নিয়ে আদালতে হাজির হন শিশুদের মা। রুদ্ধদ্বার শুনানিতে উচ্চ আদালত সপ্তাহের শনি ও মঙ্গলবার দুই শিশুকে বাবার কাছে রেখে তাদের বাবার স্নেহ মমতা পাওয়া নিশ্চিত করতে মায়ের প্রতি আদেশ দেন। গ্যারিসন জানান, 2018 সালে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।